আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর নতুন বই 2023 সালের 19 পেজের সমাধান। বন্ধুরা, এটা হলো বয়স নির্ণয়। বয়স নির্ণয়ের যে একটা গ্যাপ দেওয়া আছে, একটা ম্যাজিক, সেটা কিভাবে করব সেটা আমরা এখানে সলভ করব। দেখুন, এখানে দেওয়া আছে 10 গুণ তোমার বয়স, একটা খালিঘর দেওয়া আছে। 9 গুণ তোমার প্রিয় মানুষের নামের বর্ণ, একটা খালিঘর দেওয়া আছে। তাহলে এটার অর্থ কী বোঝানো হচ্ছে? এটার অর্থ বোঝানো হচ্ছে, আপনি এখানে সাপোজ দশ লিখলেন, দশ গুণ তোমার বয়স। তাহলে 10 গুণ তোমার বয়স, এই মানটা কিন্তু আমি জানি না, এটা কিন্তু জানি না, এটা কিন্তু ছিল তোমার বয়স। তোমার তোমার কি বলেন তো, এখানে বয়সটা তোমার বয়স। তাহলে 10 গুণ তোমার বয়স, যে মানটা কিন্তু আমরা জানি না, সমান খালি ঘর, অর্থাৎ একটা মান হবে। ওকে, আর লেখা আছে 9 গুণ, আমি একটু শর্ট করে লিখবো, তোমার আর লিখবো না, প্রিয় মানুষের নামের বর্ণ। এটা 9 গুণ তোমার, 9 গুণ তোমার প্রিয় মানুষের নামের বর্ণ। ওকে, এটা খালি ঘর। এখন কোশ্চেন হলো, এটা ম্যাজিক কিভাবে হলো? দেখেন, আপনি 10 গুণ তোমার বয়স, এখন আপনার বয়স মনে করেন সাপোজ 11 বছর, 11 বছর বয়স, বা 9 বা 8, একটা লিখতেই পারেন, 9, 8 বা 11 একটা লিখতেই পারেন, সমস্যা নেই। এবার তোমার প্রিয় মানুষের বর্ণ, নামের বর্ণটা, প্রিয় মানুষের নামের বর্ণ, তোমার কারণটা মনে করেন হলো সুমন, তাহলে কি হবে, 1, 2, 3, 4, 5, তাহলে হবে 5টি বর্ণ। কারণটা মনে করেন হলো রহিম আর HIM, তার জন্য 1, 2, 3, 4, 5টা। তার নাম হলো রুনা, তার জন্য 1, 2, 3, 4টা। কার নাম হলো লিজা, 4টা। এই হলো আপনার, তাহলে তার মানে কি বুঝলাম, আমরা কিন্তু এখান থেকে নামের যে বর্ণ বলে, বর্ণ বললে কিন্তু আমরা যে কোনো নাম তার বর্ণগুলো জাস্ট 1, 2, 3, 4, 5টা, 1, 2, 3, 4, 5টা জাস্ট কাটে কাউন্ট করি, 1, 2, 3, 4টা, 1, 2, 3, 4টা, অর্থাৎ নামগুলো থেকে আপনি কাউন্ট করে কয়টা অর্ড আছে সেটা এখানে বসাবেন। প্রথমত বয়স, যার বয়স ইচ্ছা মতো বসাবেন, এখানে একটা জিনিস নামের বানানটা ইচ্ছা মতো। এখন আমি সাপোজ ধরলাম যে আমার যাকে আমি চাচ্ছি সে কিন্তু বয়সটা বলো না, সে মনে করলো বয়সটা মনে মনে 11 ধরলো, তাহলে 11 গুণ 10 কত হবে, 110। এখন যদি আমি সাপোজ আমি এখানে যে লোকটা বলছে, যে লোকটা বলছে আমাকে, তার নামটা মনে করেন রহিম, যার বয়স তার 5টা অট, তার মানে কি 9 গুণ 5 কত হয়, 45। তার কি বললাম, এখানে দেখেন দেওয়া আছে 10 গুণ তোমার বয়স, 9 গুণ বর্ণ, অর্থাৎ 10-এর সাথে বয়স গুণ হবে আর 9-এর সাথে বর্ণটা হবে। যদি আপনি 100 থেকে 45 বিয়োগ করেন, 5, 5, 10, 7, 1, 4, 1, 5, আর 6, 11, হাতে হলো 1, 0, তো 65, এখানে যে বিয়োগ করে 65, তার মানে যে লোক আমি এখন এই যে মানটা বের হবে এই মানটাকে যোগ করে দেবেন, সমান হলো কত, 11। এখন দেখেন যে আপনি কিন্তু এই বিয়োগ ফলটা বলতে হবে, অর্থাৎ যাকে আপনি বয়স, ম্যাজিকটা কী হলো এখানে, তাহলে আপনি 10 গুণ যার বয়স সে কিন্তু বয়সটা আপনাকে বলে নাই, সে একটা বয়স মনে মনে ধরলো, সাপোজ 11 ধরলো, সে ফলাফল পাইল 110। এবার আপনি বললেন কি, তোমার যে নামের অক্ষরগুলো আছে সেটাকে তুমি 9 দিয়ে গুণ করো, সে পাইলে 45। এখন আপনি বললেন কি যে তুমি বিয়োগ করো, আপনি কিন্তু এটাও জানেন না, এটাও জানেন না, সাপোজ তাহলে বিয়োগ করলো কত, বিয়োগ করার পরে কত হলো, 65। এখন বিয়োগ ফলটা আপনাকে বলতে হবে 65, যখনই বললো 65 তখন আপনি এই মানটাকে যোগ করে 11, অর্থাৎ তার বয়স কত ছিল, এই যে 11, সে কিন্তু আপনাকে এই 11 বলে নাই, 5ও বলে নাই, শুধু সে বললো আপনাকে কোনটা, 65। আমি আবারও বলি, আপনি 10-এর সাথে তার বয়সটা গুণ করতে বলছেন, সে 110 লিখলো, আপনি কিন্তু 11 জানেন না, আবার 9-এর সাথে 5 মানে যার সংখ্যাটা গুণ করতে বললেন 45, আপনি কিন্তু এটাও জানেন না, শুধু আপনি জানেন হলো 65, আপনি যেটা জানেন সেটা যোগ করে দিবেন 11, অর্থাৎ তার বয়স ছিল 11।
আমরা আর একটা দেখাই, এখানে একটা ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? সাপোজ একজনের বয়স আপনি করেন 12 বছর বয়স, তাহলে কত? 120। 9 গুণ, আমরা ইচ্ছা করে এখানে 2 দিলাম বোঝার সুবিধার জন্য, 2, তাহলে কত? 18। তাহলে কত হলো? 2 8 2 10, সাথে 1 1 1 2 0, আর 102। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল করবেন, এটা কিন্তু হবে না। এটা হলো যে একক স্থানটা আলাদা হবে, দশকটা কিন্তু আলাদা, শতক আলাদা, শতক তো এখানে স্কোপ নেই এই জন্য। তাহলে এখানে কিন্তু হবে 10 আর 2 সমান হলো, তার বয়স হলো 12 বছর। এই যে 12, এই জায়গাটা অনেকে না বুঝে একটা শিখলে কিন্তু ভুল হবে। তাহলে আপনি কি শিখলেন? আপনি 10 দিয়ে আপনার বয়সটাকে গুণ করে এটা পাইছেন, আপনি পাইছেন, আমি কিন্তু পাইনি। আবার 9কে আপনার নামের বর্ণ দিয়ে গুণ করে 18 পাইছেন আপনি। আমি খালি বললাম কি যে আপনার বিয়োগফলটা বলেন, বিয়োগফল 102। সো আমি 102 থেকে আমি একক স্থানটা নিব আর দশকটা নিব, যোগ 10 আর 2 12। আর যদি এটা এমন আসতো যে 95, তাহলে কিন্তু 9 আর 5 যোগ করতাম 14, তাহলে আপনার বয়স তো 14। যদি একক স্থান দশক শতক মন্ত আসে, এককটা আলাদা করে দশকটাকে আলাদা একসাথে করে নেবেন, তাহলে এটা হবে। আমরা আর একটা চেক করে দিই। সাপোজ মনে করেন 10 গুণ আপনার বয়স হলো, মনে করেন হলো 11 বছর, কত হলো? 110। এখন 9 গুণ আপনার নামের বর্ণ হলো, মনে করেন 3, কত হয়? 27। বিয়োগ করেন 7 আর কত হলো 10 3, হাতে একটা 1 আছে, 2 আর 1 3, আর 11। তাহলে দেখেন আগে 8 আর 3 11, এই যে এটা বিয়োগফল 83, এই মানটা যোগ করেন, 8 আর 3 কত 11, মান হলো 11। 8 আর 3 11, তার মানে কি? বয়স হলো আমার 11। আশা করি যে কোনো বয়সের অঙ্ক আপনাকে দিলে এখন আপনি চট করে আপনি এখান থেকে করতে পারবেন। আমরা আরো একটা চেক করে দেখাই দিই। সাপোজ দেখেন 10 গুণ তোমার বয়স, তাহলে 10-এর সাথে আপনার আপনার বয়সটা মনে করেন হলো 15, বলো দেন 10 গুণ আপনার বয়স, তার মানে হলো কত? 15 গুণ করেন, কত হলো? 150। এটা হলো কি? আপনার বয়স 150। ওখান থেকে বাদ দিবে 9 গুণ বর্ণ, তাহলে আপনার বয়স কত হলো বলেন তো? 150। লিখে রাখি এখান থেকে, আপনার বয়স হলো 10 গুণ বয়স দিলাম 15, তাহলে কত? 150। ওকে, এখন 9 গুণ বর্ণ আমি 6 দিলাম, 6 কত হবে? 54। বিয়োগ করেন 4 আর কত 10, 6 হলে 10, হাফে 1 1, 5 আর 1 6, আর 9 15। দেখেন চেক করেন 9 6 কত 15। আশা করি আপনি যে কোনো অঙ্ক এখন বুঝতে পারবেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।